ওরা কৃষ্ণ না দেখা পর্যন্ত, কৃষ্ণের বদন না দেখা পর্যন্ত ওরা মাঠে যাবে না, আরও করবে না। আর আমি ঘুম থেকে উঠে গোবিন্দ মন্দিরে যাব না, একটু হরিগুণ কীর্তন করব না, আগে খাই 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 আন মথা তো কথা। তোমরা যদি পশু বলো না গো, পশু বলো না গো, ওদের পশু বলো না গো, পশু বলতে হাই তো আমায় বলো তোমরা, ওদের পশু বলো না গো, আকারে মানুষ, কিসের মানুষ? মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের নইলে কেন বদনে না বলো? শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। কি দেখতে পাচ্ছ না? পাখির নাম লাইনে বলে শুক্র সাদি আদি কত, শোক সারি আদি যত, সুখ সারি তারা প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে তারা রাধা কৃষ্ণের গুণকীর্তন করছে। ও সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ সুখ। গৌরব করে চঞ্চুকণ্ঠ ফুলিয়ে বলছে ও সারি আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলছে তোমার কৃষ্ণ মদন মোহন হয়েছে কেন সেটা তো বললি না। ওগো সারি বলে আমার রাধা বনে সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সারি বলছে তোমার কৃষ্ণের কদম তলা যে, কদম তলা যে থানা হয়েছে কেন সেটা তো বললে না। শোনো ওগো সারি বলে আমার রাধা পাবে আনা গোনা, প্রতিযোগিতা করে পরস্পর কিভাবে রাধা রানী কৃষ্ণের গুণকীর্তন করছে আর আমরা মানুষের লজ্জা করছি। সবার কারণে আমি এইটুকু অনুরোধ করছি, আপনারা গৌর গোবিন্দের ভজনা করুন, জীবনটা কত সুন্দর হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। আমার শ্যাম তো সুন্দর গো, শ্যাম সুন্দর না? ও মাইদা শ্যাম অসুন্দর? হ্যাঁ বলুন, কেউ কিছু বললেন না, সুন্দর শ্যাম, সুন্দর সুন্দর না, সত্যি সুন্দর, খুব সুন্দর না? আচ্ছা একটা কথা ভাবুন তো, শুধু এইটুকু কথা আপনারা ভাবুন একটু মনের মধ্যে, এখন যদি ভাববার সময় না পান একটু মনে রেখে দিন, নির্জনে একাকী বসে এইটুকু কথা ভাববেন, একটু চিন্তা করবেন, চিন্তার মধ্যে নিয়ে আসুন। আমার শ্যাম যদি সুন্দর হয় তাহলে সুন্দরের পূজারি হতে গেলে, সুন্দরের পূজারি হতে গেলে এই জায়গাটাকে কতটা সুন্দর করতে হবে? আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর,
শ্যাম সুন্দর শ্যাম সুন্দর সুন্দরের পূজারি হতে হলে আমাকে নিজেকেও সুন্দর হতে হবে, সুন্দর হয়ে সুন্দরের সেবা করতে হবে। অসুন্দর মন নিয়ে ইন্দ্রিয় চরিতার্থ করবো, এই মন নিয়ে কখনো সুন্দরীর কাছে যাওয়া যায় না। কীর্তন রসকীর্তন কীর্তন এখানে বাউল সিদ্ধান্ত দেহতত্ত্ব এই সমস্ত চলে না, উচিত নয়। গোস্বামীগণ তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের গ্রন্থ অনুশীলন করতে হয়। প্রাণ গোবিন্দ আমার ঘরে পেয়েছেন বিরোধী শ্রীরাম সুদাম ভালো সভা করিয়াছে, শীতকান্তি অনুপম শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী মিলাল নাগর এই খানে, মিলাল নাগর এই খানে। বসা পদ কবি বলছি তোমার করার বোধ হয়ে আসিছি, করার বোধ আসিছি গোরা ধাবে নবিনি, করার বোধ হয়ে আসিছি গোরা ধাবে নবিনি, যার লাগে পাগলি উতরি গোরা ধাবে নবিনি, গোরা ধাবে নবিনি, করার বোধ আসিছি করার বোধ আসিছি। প্রাণ গোবিন্দের বিনোদনী সংক্ষেপে শ্রীমতী রায়ধনী আমার প্রদীপ দেখানো ছলা করে শাশুড়ি মাতা দুপিলার কাছ থেকে আদেশ নিয়ে রায়ধনী এসে বলছে, বধু ও ওই না মে সে এসো Yeah.
এসো বোধ গোঠেরে বেশি সাজায়ে ওহে ঋষ্টমতে তুমি ওই না বেশি গেলে শীঘ্র গতি মধু তুমি নয়ন ভরে এ নয়ন ভরে দেখতে পেলাম না হে কি বলব বোধ গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হোলাম বলে কি বলব বোধ ওই নাবেছে ওই না বেশি তুমি দাঁড়াই র চোখের দেখাতেই দেব আমি এমন একটা ঘরে বাস করি ইচ্ছা করে দেখতে পাই না তোমাকে চোখের দেখা দেখবো বলে কি করে জানো এটা ছলনা করেছি ঘরের পরশির জল বাইরে ফেলে শূন্য পরশি নিয়ে মাকে বললাম শ্বশুরে মাকে বললাম মা রাত্রে রান্না বান্না আছে বেরিয়ে অবসান হতে চলেছে জল আনতে যাব তাই কি করলাম ওগো বেলি রবি চঞ্চল ধবরীর শনি কত নয় হেঁটেছ মনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া
আমার মন্দির যাইয়া কর্পূরতম বল খাইয়া আলিস করত থাকিয়া তোমার জন্য আমি কি করেছি আমার মন্দির মাঝে বিচিত্রতা ভগর আশেপাশে রাশের বালিশ ভগ বধু ভগ তাহাতে শুনি প্রাণ গোবিন্দ গিয়ে ফিরে মা যশোমতি বলছে কোন বনে গিয়েছিলিস ওরে রাম কেন আজ কেন শুনে নাই তো চাঁদ মুখে বেনু রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী গদ গদ কণ্ঠে না নিকষয়ে বাণী মা যশোমতি গোপালকে দেখে আরতি করতে লাগলেন রামকে নিয়ে আরতি করে নন্দ রানী বালক মুখ হে রে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে সুন্দরী গণ লোক যশোমতি চুম্ব মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।